হ্যালো ফ্রেন্ডস, আমি অমিতা উপাধ্যায়। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি কারেন্ট টেকনিক্যাল নিউজ নামের এই চ্যানেলটি, যেখানে আমি আজকে বলতে যাচ্ছি কিছু কারেন্ট টেক নিউজ সম্পর্কে। সুতরাং দেরি না করে শুরু করা যাক। ফেব্রুয়ারি মাসে স্যামসং লঞ্চ করেছিল S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এই তিনটি ফোনের মধ্যে রয়েছে 4G কানেক্টিভিটি। আর স্যামসং এই লঞ্চ ইভেন্টেই বলেছিল খুব শীঘ্রই আনতে যাচ্ছে স্যামসং 5G কানেক্টিভিটি ফোন। 5 এপ্রিল স্যামসং তার 5G S10 সিরিজটি আনতে চলছে। এই ফোনটি প্রথমে পাওয়া যাবে কোরিয়ায়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তবে এই ফোনটির দাম সম্পর্কে সঠিক জানা যাচ্ছে না। যতদূর রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ফোনটি ইন্ডিয়ায় 91,000 আশেপাশেই হবে। রেডমি গো, এই ফোনটি সম্পর্কে আমরা আগেই জেনেছিলাম, গত শুক্রবার এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে আছে 5 ইঞ্চি ডিসপ্লে এবং HD রেজলিউশন। এই ফোনে আছে 1GB সাথে 8GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে আছে স্ন্যাপড্রাগন 425 এবং অ্যান্ড্রয়েড 8.1। তো অনেকে কোশ্চেন করেছিল যে এই ফোনের মধ্যে আমরা পাবজি খেলতে পারবো কিনা। তো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এই ফোনে আমরা পাবজি খেলতে পারবো না। পাবজি খেলার জন্য আমাদের মিনিমাম 2GB র‍্যাম লাগবে। এই ফোনে আছে মাত্র 1GB র‍্যাম। এই ফোনে পাবজি খেলার সময় একটা মেসেজ দিয়েছিল, মেসেজটা তোমরা স্ক্রিনে দেখতে পারো, যে পাবজি গেম প্লে করার সময় 2GB র‍্যামের প্রয়োজন। সুতরাং এখানে এই ফোনটার মধ্যে পাবজি খেলা যাবে না। এই ফোনটির দাম 4,499 টাকা। এইটুকু প্রাইসের মধ্যে ফোনটা ভালো, তবে পাবজি খেলার জন্য উপযুক্ত না। এবার একটু মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে কিছু আলোচনা করব। জানুয়ারি মাসে 93.24 লক্ষ মানুষ জিও নেটওয়ার্কে যোগদান করছে। বৃহস্পতিবার এই তথ্যটি প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। বর্তমানে জিও গ্রাহকের সংখ্যা 29 কোটি। জিও জানিয়েছে জানুয়ারি মাসে তাদের নেটওয়ার্ক লোকে ব্যবহার করেছে 118 কোটি মানুষ জানুয়ারি মাসে ব্যবহার করেছে, এবং যা যে অ্যামাউন্টটা ডিসেম্বর মাসে অ্যামাউন্টের চেয়ে 60 লক্ষ বেশি। জিও ছাড়াও নিজের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড BSNL। জানুয়ারি মাসে 9.83 লক্ষ মানুষ BSNL নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে, যা বর্তমানে টোটাল BSNL গ্রাহকের সংখ্যা 11.53 কোটি। ওদিকে এয়ারটেলও কিছু কম যায় না। এয়ারটেল সংস্থা থেকে জানা গেছে জানুয়ারি মাসে তাদের নেটওয়ার্কে যোগ দিয়েছে 1.03 লক্ষ মানুষ। এয়ারটেল সংস্থা জানিয়েছে গোটা দেশে এয়ারটেল সংখ্যার মানুষ 34.04 কোটি মানুষ এয়ারটেল সংস্থার সাথে যুক্ত হয়ে আছে। এই প্রতিযোগিতার বাজারে নিজেদের জমি হারিয়েছে একমাত্র ভোডাফোন। তাদের একটি রিপোর্ট থেকে জানা গেছে জানুয়ারি মাসে 36 লক্ষ মানুষ এই ভোডাফোন ইন্ডিয়ার একমাত্র নেটওয়ার্কটি ছেড়ে চলে গেছে অন্য নেটওয়ার্ক। হ্যালো বন্ধুরা, তোমরা যদি মোবাইল নেওয়ার কথা চিন্তা করো তাহলে এই 10টি ফোনের মধ্যে একটি তোমরা নিতে পারো। বর্তমানে ইন্ডিয়া মার্কেটে 10 থেকে 15 হাজারের মধ্যে এই দশটি ফোন পাওয়া যাচ্ছে। যে 10টি ফোনের মধ্যে ফার্স্টে রয়েছে রেডমি নোট 7 প্রো, যার দাম রয়েছে 10 থেকে 15 হাজারের মধ্যে। তারপর রয়েছে স্যামসং গ্যালাক্সি M20, তারপর রয়েছে নোকিয়া 6.1 প্লাস, আসুস জেনফোন ম্যাক্স প্রো M2, শাওমি MI A2, রিয়েলমি 2 প্রো, স্যামসং গ্যালাক্সি M30, আসুস জেনফোন ম্যাক্স প্রো M1, রিয়েলমি U1, হনর 8X। ওই 10টির মধ্যে 10টি খুবই সুন্দর প্রাইস আছে 10 থেকে 15 হাজারের মধ্যে। সুতরাং ভিডিওটি আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট।